হ্যালো, হ্যাঁ আছে, দিচ্ছি, খোকন বলো এখন এই মিনিট 15-এর মধ্যে। তোমার কি হয়েছে বলো তো? আর পারলাম না সোমনাথ, তুমি তো জানো ওরা কিভাবে পেছনে লেগেছে আমার। ওরা এত কম বয়স, কবে সেটেল হবে কিছু ঠিক নেই, একদিন হাঁ করে বসে থাকার কোনো মানে হয় না। তুমি রাজি হয়ে গেলে? আমি ছেলেটিকে দেখতেই চাইনি, বিশ্বাস করো রিফিউজ করেছিলাম। কি ছেলে, কোথাকার ছেলে? ওখানেরই, রাঁচির ডাক্তার, সেদিন আমাদের বাড়িতে ডেকেছিল। আমি ঠিক করেছিলাম ঘর থেকে বেরোবো না, শেষটা বাবা রাগ টাগ করে এমন একটা কাণ্ড করলেন। তারপর প্রথম দর্শনেই প্রেম? থাকলাম না, তোমার কথা যে কতবার ভেবেছি এ কদিনে। কি ভেবেছ? আহা বেচারি কত অসহায়, শুনলে হয়তো বুক ফেটে যাবে, কি করে বলি ওকে? নাও বলতে পারতাম, অন্য অনেকেই বলতো না, কারণ তাদের সে সৎসাহস নেই। কিন্তু আমি জানি অন্য কারো কাছে শুনলে তুমি আরো কষ্ট পেতে, আর হয়তো আরো ভুল বুঝতে। রুমাল আছে? আমার এই চোখের জলের ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। ঘড়ি? বৌদি, 40%-এর মধ্যে একজন হওয়ার পুরস্কার। তোমার রেজাল্ট বেরিয়েছে? কথাই তো ছিল 15th, তোমাকে লিখেও তো ছিলাম। কি হয়েছে? অবশ্যই তোমার মনে থাকার কথা নয়। বলো না কি হয়েছে, অনার্স পেয়েছ? সন্দেহ ছিল? মোটেই না, এক মুহূর্তের জন্য না। বলো না কি হয়েছে। 7 নম্বরের জন্য ফার্স্ট ক্লাস মিস করেছি। চিন্তার কোনো কারণ নেই, সামনের মাস থেকে চাকরি হচ্ছে, 350 টাকা মাইনে। সুতরাং তোমার বাড়ির লোককে বলতে পারো যে সোমনাথ প্র্যাকটিক্যালি সেটেলড। তোমার এত ভালো দিনটা নষ্ট করে দিলাম। একটা দিন নষ্ট হয়ে গেলে কি আর এসে গেল বলো, ওর লাইফ তো সামনে পড়ে রয়েছে। নিশ্চয়ই আমার চেয়ে অনেক ভালো মেয়ে পাবে তুমি, নাও ওটা রাখো, ফেরবার পথে বাসে যদি কান্না টান্না পায়। সেবার যদি তখনই রেজিস্ট্রি অফিসে চলে যেতাম তাহলে কিন্তু এ ঘটনা ঘটতো না। আমার সাহস ছিল সোমনাথ, তুমি বললে তোমার দাদার অফিসে আত্মীয় নেয় না, তোমার বাবা মরে গেলেও তোমার চাকরির জন্য ধরাধরি করবেন না, কবে চাকরি পাবে কিছু ঠিক নেই, আর এখন টু লেট। আমাকে ভুল বুঝো না লক্ষ্মীটি, সামনের মাসে বিয়ে, এলি খুশি হব না। চলি, যাবে দেখি। অন্য লোককে বিয়ে করছি মানে যে তোমাকে ভালোবাসিনি তা ভাবো না। আমার ভাবনা আমাকে ভাবতে দাও বৌদি, হয়তো অন্য কোনো ভুল ছিল না, হয়তো
হলো? একটা কথা হঠাৎ মনে পড়ে গেল বৌদি। কি? বিয়ের পেঁড়িতে বসে তুমি অঝরে কাঁদছ। ও সবাই কাঁদে, ও কাঁদবে, তুমি তাই চাও তো? চিঠিটা পেয়েছ? কিসের চিঠি? বিয়ের একদিন পরে এত মোটা চিঠি ভালো নয় কিন্তু। ওটা পড়াটড়া হয়ে গেলে একটু হাত দিও, জানিয়ে আসবো। বৌদি চা।